আমরা যে এই দরবারে চাকরি করি, গণতন্ত্র উদ্দেশ্য করতেছি। হাসান ভাই, বিশ্বাস করেন বা না করেন, সুদানি গুন্তারে আমরা যত রকমের মেক আপ করান, এই গুন্তারে ফাউন্ডেশন দিয়ে করলেও ইকালা কালাই যায়। যদি ফেরার লাভ নেই, যদি শুধু ব্যাপার না, যদি খাবাইও দেয় বিভিন্ন প্রসাধনী ওই সাদা অন্য লাইন যদি খাবাইও দেয়, কিন্তু কালা হয়ে কালা তুলি করে সাদা হইতে। আমরা যেন কাম করি, কিন্তু তাহলে যদি আমরা মরি যেত শহীদও হয়েছেন, আত্মহত্যা করেন কোন লাভ হইতেন। সুতরাং ওই একবার ক্যারিয়ার গঠনের একটা অনুষ্ঠানের মধ্যে পরিবারই একজনে যে এক বড় কোম্পানির বড় ম্যানেজার বিদায় হওয়ার সময় সেকেন্ড ম্যানেজার উদ্দেশ্যে একটা চিঠি লিখে গিয়ে দুটো চিঠি লিখছে। প্রথম চিঠিতে লিখেছিল, যখন দেখবে যে বড় কোনো সমস্যা হয়েছে কোম্পানিতে, সাথে সাথে আগের আগের ইয়ের উপরে চাপাই দিব, যে আগের ম্যানেজারে দোষ দেব। যখন দেখবো যে দ্বিতীয় আর একটা সমস্যা সৃষ্টি হয়েছে, এটা সমাধান পেতে পারতেছ না, তাড়াতাড়ি করে চাকরি থেকে অব্যাহতি নিবা, এরপরে এই যখন দুটো চিঠি আবার লিখি রাখবা পরবর্তী ম্যানেজারের জন্য। কথা বুঝছি না, ক্যারিয়ার গঠনের সিস্টেম হয়েছে এটা। তোমরা আমার একটু দুর্বল দুর্বল হাইছে তো গরিব মানুষ হিসাবে, আমি একটা মশলা জানি, মশলাটা হচ্ছে মনে করেন আমি চাউলের ব্যবসায়ী, চাউল মনে করেন কিনে আসে 50 টাকা, আমি 60 টাকা বা 65 টাকা বিক্রি করেন বা 70 টাকা বিক্রি করেন। তো আমি যদি কাস্টমারে যদি কোন যে আমার কাছে সাইলে আছে, সাইলের কেজি 200 টাকা, আপনি চলেন না নাহলে চলেন, কাস্টমার দেখলো যে আপনার যে কাস্টমারের কাছে এখন বিকল্প কোনো ব্যবস্থা না, আপনি ছাড়া এখন কাস্টমার আপনি কিনে মালগুলো কিনে নিয়েছে 200 টাকা দিয়ে নিয়েছে, এটা হারাম না, কথা খেয়াল করবেন। 50 টাকা চাউল আপনার থেকে 200 টাকা দিয়ে কিনে নিয়েছে, এটা তার জন্য হারাম হয় না, দোকানদারের জন্য, কিন্তু এ টাকার পক্ষ চলে গেছে, কারণ এটা আপনি জুলুমে বেশি করে গেলে দিচ্ছেন এর কাছে। এখান থেকে কিছু জানালো আমি
Thank you.
আমি আগে না হিট হিট বলতো না তো সহজ আমার এখন ইমার্জেন্সি ঠান্ডা পড়ে সুতরাং আমার বুদ্ধি করে সত্যি আমার জিজ্ঞাসা করা দেশ আই তোমার বরফ পানিতে ভাসে এটা মূল কারণ হচ্ছে পানির আয়তন বরফের আয়তন হয়েছে 12 ভাগের 11 অংশ হচ্ছে বরফ মানে 12 লিটার মানে 12 বছর যতটুকু পানি আয়তন পানি 11 বরফ হচ্ছে 12 পানি তো বরফ পানি যেটা আমি বরফ পানি পুরে যদি পানি রাখি যদি রাখি দোকানে দেখি পানি বেশি মতন গ্লাসের গুলো রাখি চাই এখন আড়া আড়াই কত আড়ি সুন্দর মতো আগে তো তপসির Thank you.
Thank you.
Thank you.